আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেশীয় রন্ধনশালা। আজকে শেয়ার করব পাকা আম দিয়ে খুবই মজাদার একটি হেলদি ড্রিঙ্কস। আজকের হেলদি ড্রিঙ্কস তৈরির জন্য এখানে আমি 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এরকম অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুধের মধ্যে এরকম বলক চলে আসলে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ আমের পিউরি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এই চিনিটা সম্পূর্ণ আম কিরকম মিষ্টি তার উপর নির্ভর করেই দিতে হবে। এবার বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে। এটা ঘন হয়ে যখন 2 কাপ পরিমাণ হয়েছে তখন আমি চুলোর জাল অফ করে দিয়েছি। এবার একটি বোলে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে তার মধ্যে 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। এভাবে 5 থেকে 7 মিনিট জাল করে পানি ছেঁকে নিতে হবে। এখানে 2 টেবিল চামচ তোকমাদানা নিয়ে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে নিয়েছিলাম এবং 10 মিনিট পরে সবগুলো তোকমাদানা ফুলে এরকম হয়েছে। এখানে কিছু বাদাম কেটে নিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা সাবুদানা, ভিজিয়ে রাখা তোকমা, বেশ কিছু আমের টুকরো, কাঠবাদাম ও পেস্তা বাদাম। আমি এখানে 2 ধরনের বাদাম ব্যবহার করেছি। আপনাদের বাসায় যে যে বাদাম আছে সবগুলোই এখানে দেয়া যাবে। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিলেই আমাদের ড্রিঙ্কস সম্পূর্ণ রেডি। পরিবেশনের জন্য উপরে আমি কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম ছিটিয়ে নিয়েছি। আশা করছি আজকের এই হেলদি ড্রিঙ্কস খুবই ভালো লেগেছে। এরকম আরো সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের এবং পেজের সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।